সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সাপ্তাহিক অনুষ্ঠান বিচিত্রায়। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দেশের ইতিহাস, ঐতিহ্য এবং আমাদের আশেপাশে ঘটে যাওয়া সাংস্কৃতিক ও সামাজিক অঙ্গনের বিভিন্ন খবরাখবর জানিয়ে আসছি আপনাদেরকে। চলুন দর্শক, এক পলকে জেনে নেই আজ কি কি থাকছে আপনাদের জন্য বিচিত্রায়। শুধু কবিতার জন্য শিরোনামে আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করে আবৃত্তি সংগঠন বাংলা আমার। যান্ত্রিকে শহরে কবিতা মানুষের মননকে স্থির করে, কবিতার মধ্যে মানুষ খুঁজে পায় প্রশান্তি। তাই 16 সেপ্টেম্বর শনিবার বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে দর্শক শ্রোতাদের কবিতার সঙ্গে মেলবন্ধন তৈরি করতে এক অনুষ্ঠানের আয়োজন করে বাংলা আমার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠ সৈনিক ও আবৃত্তি শিল্পী আশরাফুল আলম। বাংলা আমারের উপদেষ্টা আলী আকবরের সভাপতিত্বে এতে আলোচনায় অংশ নেন বাংলা আমারের উপদেষ্টা আবৃত্তি শিল্পী মশকুর এ সাত্তার কল্লোল এবং দেওয়ান সাইদুল হাসান। আলোচনা পর্বের উপস্থাপনা করেন বাংলা আমারের সভাপতি মেহেদী হাসান আকাশ। বাংলা আমার চেষ্টা করে কবিতা, আবৃত্তি এবং সঙ্গীত, নৃত্য, চিত্রাঙ্কন সব বিভিন্ন বিষয় নিয়ে কাজ করার, এবং শুধুমাত্র কাজ করা নয়, চেষ্টা করে সেটাকে যেন মঞ্চে সবার সামনে পরিবেশন করতে পারে, যাতে করে আমাদের শিশুদের এবং বড়দের আগ্রহটা তৈরি হয়। এবং আজকে শিশুতে আগামী দিনের ভবিষ্যৎ, আজকে শিশুদের মধ্যে যদি আমরা সংস্কৃতিকে প্রবেশ করাতে পারি, তাদের মধ্যে যদি সংস্কৃতিকে লালন করাতে পারি, তবেই সে আগামীর যে সুন্দর বাংলাদেশ, সাংস্কৃতিক যে বাংলাদেশ, সেটা তৈরি হবে। বাংলা আমার নিয়মিত আয়োজনের ধারাবাহিকতায় আমাদের আজকের অনুষ্ঠান শুধু কবিতার জন্য। একটি শিশুর সুস্থ মানসিক বিকাশে সংস্কৃতি চর্চার কোনো বিকল্প নেই, এরই প্রয়াস বাংলা আমার করে যাচ্ছে নিরলসভাবে। এবং এরই প্রয়াসে বাংলা আমার সবসময় কাজ করে, তার আবৃত্তির পাশাপাশি বাংলা আমার নৃত্য, চিত্রাঙ্কন, গান ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করে থাকে। অতিথিদের আলোচনার পর একক আবৃত্তি, দলীয় আবৃত্তি, দলীয় নৃত্য এবং দলীয় সঙ্গীত পরিবেশনায় অংশ নেন শতাধিক শিল্পী। নারী উদ্যোক্তাদের সংগঠন স্বপ্নপূরণের চতুর্থ বর্ষপূর্তি উদযাপন ও স্বপ্নজয়ী অ্যাওয়ার্ড প্রদান 2023-এর আয়োজন করা হয়।
15 সেপ্টেম্বর শুক্রবার বিকেলে রাজধানীর খিলগাঁও বিগ অ্যাপল রেস্টুরেন্টে স্বপ্নপূরণ নারী উদ্যোক্তা গ্রুপের চতুর্থ বর্ষপূর্তি উদযাপন ও স্বপ্নজয়ী অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সম্মানিত কাউন্সিলর চিত্তরঞ্জন দাস। লেখক, কবি, শিক্ষক ও নারী উদ্যোক্তা কারিগর খায়রুন্নেসা রিবির সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লঙ্কা বাংলা ফাইন্যান্সের সিনিয়র এক্সিকিউটিভ খোরশেদ আলম শাহিন, চলচ্চিত্র অভিনেতা তপু রায়হান ও ইকবাল বাহার। বিভিন্ন ক্ষেত্রে নারীদেরকে উৎসাহিত করার জন্য প্রতি বছর স্বপ্নপূরণ গ্রুপ 20 জন নারী উদ্যোক্তা ও শিল্প সংস্কৃতির বিভিন্ন সেক্টর থেকে 5 জন সহ মোট 25 জনকে এই অ্যাওয়ার্ড প্রদান করে থাকে। প্রতি বছর আমরা 20 জন স্বপ্নপূরণ গ্রুপের 20 জন নারী উদ্যোক্তা এবং শিল্প সাহিত্যের বিভিন্ন সেক্টর থেকে 5 জন সহ মোট 25 জনকে স্বপ্নপূরণ স্বপ্নজয়ী অ্যাওয়ার্ড প্রদান করে থাকি। আজকে কিন্তু সেই স্বপ্নপূরণ স্বপ্নজয়ী অ্যাওয়ার্ড প্রদানের দিন। আপনারা জানেন যে এখানে উই প্রেসিডেন্ট নাসিম আক্তার নিশাপু থেকে আরম্ভ করে অনেকের অসংখ্য নারী উদ্যোক্তা এবং বিভিন্ন সেক্টরে যারা স্বাবলম্বী এবং ভালো কাজ করেছে, সমাজসেবক, বিভিন্ন সেক্টর আমাদের স্বপ্নপূরণ জুরি বোর্ড যাচাই বাছাই করে এই অ্যাওয়ার্ডগুলো দিয়েছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের 24 জন নারীর শিল্পকর্ম নিয়ে একটি দলীয় চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। 24 জন নারী শিল্পীদের ছবি নিয়ে শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় 7 নম্বর গ্যালারিতে ফ্রিদাকে ভালোবেসে শিরোনামে একটি দলীয় চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। শিল্পকলা একাডেমির সহযোগিতায় এই প্রদর্শনীর আয়োজন করেছে ফেসবুকের মেসেঞ্জার ভিত্তিক গ্রুপ কন্যা। 15 সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় সপ্তাহব্যাপী এই প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন বরেণ্য শিল্পী মোস্তাফিজুল হক, শিল্পী শেখ আফজাল হোসেন এবং শিল্পী কনক চাপা চাকমা। আসলে ছবি আঁকার মাধ্যমে যে এক ধরনের আনন্দ পাওয়া যায়, এটা দিয়ে যে সবসময় টাকা পয়সা উপার্জন করা যায় তা না, তার একটা মনের স্যাটিসফ্যাকশন, সেই স্যাটিসফ্যাকশনটা এবং সেই অবসর সময়টা, কারণ অনেকের ছেলে মেয়ে বড় হয়ে গেছে, অতএব সেই অবসর সময়টা কাটানোর জন্য একটা চমৎকার মাধ্যম, এবং তাতে হয়তো বা তাদের ভালোও লাগবে, সঙ্গে সঙ্গে এক ধরনের সাকসেসও এসে যেতে পারে। এবং এই আয়োজনকে আমি সাধুবাদ জানাই, এবং এখানে যে আয়োজক সেটা হল শাকিলা খান চয়ন, তাকেও আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। সংগঠনের প্রধান শাকিলা চয়নের সভাপতিত্বে ফিতা কেটে প্রদর্শনীর উদ্বোধন করেন অতিথিরা। 24 জন শিল্পীর আঁকা ক্যানভাসে নিসর্গ, নারী, ফুল, পাখির কলতান, গ্রামীণ জীবন সহ পৌরাণিক আখ্যানের চরিত্র সহ বিবিধ বিষয়ে উঠে এসেছে। অ্যাক্রিলিক, জল রং, তেল রং ও ছাপ চিত্রের আশ্রয়ে আঁকা হয়েছে চিত্রকর্মসমূহ, রয়েছে ভাস্কর্য। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত এই প্রদর্শনী চলবে 21 সেপ্টেম্বর পর্যন্ত। নারীদের তো অনেক ধরনের প্রতিবন্ধকতা থাকে, যখনই আমরা সাংসারিক একটা জীবনে চলে যাই তখন দেখা যায় বিভিন্ন ধরনের দায়িত্বে আমরা আসলে আমাদের যে ছবি আঁকার যে অংশটা, যে একটা রিলিফ পাওয়ার যে একটা বিষয়, সেই কাজটা আর আমাদের করে ওঠা হয় না। তো আমরা যারা নবীনরা আছি আমরা তো কন্টিনিউয়াস কাজ করছি, চলমান আছি, কিন্তু যারা ওভারকাম করে আবার এক্সিবিশন করছে তাদের আসলে মানে অনুভূতিটা অন্যরকম। তারুণ্যের চেতনায় মুক্তিযুদ্ধ শিরোনামে শিল্প নির্মাণের আয়োজন করে ইউডা চারুকলা অনুষদ। 17 সেপ্টেম্বর সোমবার দুপুরে ইউটা চারুকলার পথ চলার 21 বছরকে স্মরণীয় ও আনন্দঘন করে রাখতে শতাধিক তরুণ শিক্ষার্থী শিল্পীর অংশগ্রহণে তারুণ্যের চেতনায় মুক্তিযুদ্ধ শিরোনামে শিল্প নির্মাণ আয়োজনের নির্দেশনা প্রদান করেন বীর মুক্তিযোদ্ধা ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদ। কর্মশালা একটি দুর্লভ ঘটনা হচ্ছে, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী এবং বীর মুক্তিযোদ্ধা শিল্পী শাহাবুদ্দিন আহমেদ এই কর্মশালার নির্দেশনা প্রদান করেছেন, এবং আমরা ইউডা চারুকলা খুবই সমৃদ্ধ বোধ করছি যে অন্তত আমাদের এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তারা সারা জীবন বলতে পারবে যে শিল্পী শাহাবুদ্দিন তাদের একদিনের শিক্ষক। ইউডা চারুকলা বিভাগের চেয়ারম্যান ও কলা অনুষদের ডিন অধ্যাপক শাহজাহান আহমেদ বিকাশের তত্ত্বাবধানে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ডক্টর বিশ্বজিৎ চন্দ, ইউডার প্রতিষ্ঠাতা ও সভাপতি অধ্যাপক মুজিব খান সহ বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা। অধ্যাপক মুজিব খানকে সাধুবাদ জানাই যে তিনি অধিকাংশ বেসরকারি বিশ্ববিদ্যালয় যেখানে ব্যবসা কেন্দ্রিক চিন্তাভাবনা করে এবং অনুষদ বা বিভাগগুলো সেইটার আদলেই গড়ে তোলে বা প্রতিষ্ঠা করে,
উনি সেটা চিন্তা না করে বরং দেশপ্রেম, প্রকৃতি প্রেম বা সৃজনশীলতার প্রতি তার যে দায়বদ্ধতা, সেই জায়গা থেকে চারুকলা অনুষদ এখানে প্রতিষ্ঠা করেছিলেন 21 বছর আগে এবং আজকে 22 বছরে পদার্পণ করতে যাচ্ছে এই চারুকলা অনুষদ। মানুষের সম্পূর্ণতা, শুধু পড়াশোনা করে পেশাভিত্তিক যে উন্নয়ন ঘটিয়ে আর্থ সামাজিক বা নিজস্ব আর্থিক সম্পদ সৃষ্টি করার দিকে যেতে যেতে আমরা মানবিক গুণাবলীটাকে হারিয়ে ফেলছি। তো আমরা সেইখানেই অল্টারনেটিভ, যে মানবিক গুণাবলীকে সাথে নিয়ে যদি শিক্ষিত জনগোষ্ঠী তৈরি হয় তাহলেই দেশের যে উদ্দেশ্যে দেশ স্বাধীন হয়েছে সেই উদ্দেশ্য সফল হবে। সম্প্রতি সময় পূর্বাপরের বর্ষপূর্তি উৎসব ও পূর্বাপর সাহিত্য পুরস্কার 2023 প্রদানের আয়োজন করা হয়। 14 সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনে সাহিত্যিক পত্রিকা সময় পূর্বাপরের 5ম বর্ষপূর্তি উৎসব উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মোহাম্মদ নুরুল হুদা। সময় পূর্বাপরের সম্পাদক ফারুক মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধের সাবসেক্টর কমান্ডার সুরিৎ কুমার লালা, কবি নাসির আহমেদ, কবি শামীম রেজা, কথা সাহিত্যিক পারভেজ হোসেন সহ সাহিত্য অঙ্গনের নবীন প্রবীণ অনেক কবি সাহিত্যিক। পূর্বাপর পরিবারের স্বপ্নের সেই জায়গাটি থেকেই আমরা আরেকটি বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছি, সেটা হচ্ছে যে পূর্বাপর সাহিত্য পুরস্কার। অর্থাৎ প্রতি বছর আমরা বাংলাদেশের শুধু রাজধানী নয়, রাজধানীর বাইরেও যে লেখক, সমৃদ্ধ লেখক গোষ্ঠী রয়েছেন তাদের পাণ্ডুলিপি আমরা আমন্ত্রণ জানাবো এবং সেই পাণ্ডুলিপিগুলো আমরা প্রকাশ করব এবং সেটি বই আকারে আমরা পাঠকের সামনে উপস্থাপন করব। আলোচনা শেষে অনুষ্ঠানে বিজয়ীদের হাতে সাহিত্য পুরস্কার তুলে দেন অতিথিরা। এবছর পূর্বাপর সাহিত্য পুরস্কার পেয়েছেন কবি ও কথা সাহিত্যিক সরোজ মোস্তফা ও কবি মাদুল হাসান। পুরস্কারের পাশাপাশি উত্তরীয় ক্রেস্ট ও মানপত্র তুলে দেওয়া হয় তাদের হাতে। আমাদের পূর্বাপরের যে নির্বাচক মণ্ডলী, বিচারক মণ্ডলী নির্বাচন করেছে এবং সেটি পুরস্কৃত হয়েছে, এজন্য আমি একজন লেখক হিসাবে আমি খুবই গর্বিত। আমি মানে আশা করব এই আখ্যানটি পাঠকেরা পড়বেন এবং এই আখ্যানটি পূর্বাপর বই আকারে বের করবে এই বইমেলায়, তো এটিও আমার জন্য অত্যন্ত আনন্দের। ঢাকা বোট ক্লাবে সারা বাংলাদেশের SSC 91 ব্যাচের বন্ধুদের নিয়ে একটি বন্ধু উৎসবের আয়োজন করা হয়। পনেরো সেপ্টেম্বর শুক্রবার ঢাকা বোট ক্লাবে SSC 91 ব্যাচ সমগ্র বাংলাদেশের বন্ধু আড্ডা 2023-এর আয়োজন করা হয়। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে 1991 সালে SSC পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বন্ধুরা এই বন্ধু আড্ডায় অংশগ্রহণ করে। দিনব্যাপী এই আয়োজনে আনন্দ উল্লাসের মাধ্যমে অনুষ্ঠিত হয় তাদের বন্ধুদের আড্ডা। প্রাণচঞ্চল এই আড্ডার প্রথম অংশ ছিল ব্যাচের বন্ধুদের অংশগ্রহণে বিভিন্ন খেলাধুলা এবং দ্বিতীয় পর্বে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
মিলন মেলায় সবশেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। দর্শক, আজকের মতো শেষ করব। ইতিহাস, ঐতিহ্য সহ সামাজিক ও বিনোদন জগতের খবরাখবর নিয়ে আমি বৃষ্টি আগামী পর্বে আবারও আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, আর থাকুন বাংলা ভিশনের সাথেই।